আচ্ছা দেখ, তা দেখ আমাদের থ্যাংক ইউ ম্যামের শর্ট কোয়েশ্চেন গুলো আমরা একটু আগে লেখা কমপ্লিট করেছি, আমি একটু বুঝে নিই। দেখ থ্যাংক ইউ ম্যাম কাল লেখা, লং স্টোন হিউজেস এর লেখা, এক নাম্বার শর্ট কোয়েশ্চেন কি আছে, হোয়েন এন্ড হোয়ার ডিড রোজার এন্ড মিসেস লুইলা বিটস ওয়াশিংটন জোন্স মিট। আচ্ছা হোয়েন মানে কি, কখন, আর হোয়ার মানে কোথায়। দেখ কখন এবং কোথায় রোজার এবং মিসেস লুইলা বিটস ওয়াশিংটনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, এই কোয়েশ্চেনটা এইচএস 2019 সালে এসেছিল। দেখে আনসারটা, রোজার এন্ড মিসেস লুইলা বিটস ওয়াশিংটন জোন্স মেট, রোজার এবং মিসেস লুইলা বিটস ওয়াশিংটন জোন্সের সাক্ষাৎ হয়েছিল। দেখ কোয়েশ্চেনে রয়েছে এম ডব্লিউ টি বিট, দেখতে পাচ্ছিস এম ডব্লিউ টি বিট, উত্তরে কিন্তু হয়ে গেছে এম একটা ই টি, কেন, কারণ হচ্ছে ডিড দিয়ে প্রশ্ন করলে আমরা কি জানি সবসময় ভার্বের পাস্ট ফর্ম বসে, এই কারণে এম ই টি হয়েছে। তাই কখন দেখা হয়েছে, এট 11 o'clock এট নাইট, রাত্রি 11টার সময়, অন এ স্ট্রিট, একটা রাস্তা, রিয়া দেখছিস তো। আচ্ছা দু নাম্বার কি আছে, হোয়াট ওয়াজ মিসেস জোন্স ক্যারিং, মিসেস জোন্স কি বয়ে নিয়ে যাচ্ছিল, কি ক্যারি করছিল। দেখি মিসেস জোন্স ওয়াজ ক্যারিং এ লার্জ পার্স, মিসেস জোন্স একটা লার্জ পার্স, একটা বড় পার্স ব্যাগ ক্যারি করছিল। বিদ্যুৎ তিন নাম্বার দেখি, হোয়াট ডিড দ্য পার্স কন্টেন, ওই পার্সটার মধ্যে কি কি ছিল। দেখ দ্য পার্স কন্টেন এভরিথিং, পার্সটার মধ্যে এভরিথিং ছিল, সমস্ত কিছু ছিল, ইন ইট এক্সেপ্ট এ হ্যামার অ্যান্ড নেইল, হ্যামার আর নেইল বাদ দিয়ে, মানে পেরেক এবং হাতুড়ি বাদ দিয়ে যেন ওই ব্যাগটার মধ্যে সমস্ত কিছুই ছিল। আচ্ছা তারপর দেখি, তারপরে তিন নাম্বার হলো, চার নাম্বার, হোয়ার ডিড রোজার ফল অন লসিং হিজ ব্যালেন্স, আচ্ছা রোজার তার ব্যালেন্সটা হারিয়ে গিয়ে কোথায় পড়ে গিয়েছিল। দেখ কোয়েশ্চেনটা এইচএস 2016 সালে এসেছিল, মন দিয়ে দেখবি, রোজার ফেল, দেখ প্রশ্নটি কি ছিল, ফল ছিল, উত্তর হয়ে গেছে কি, ফেল, কেন, ডিড দিয়ে প্রশ্ন করলে আমরা কি জানি ভার্বের পাস্ট ফর্ম বসে, হচ্ছে রোজার ফেল, রোজার পড়ে গেছে, লসিং হিজ ব্যালেন্স, তার ব্যালেন্স হারিয়ে, অন দা সাইড ওয়াক, কোথায়, রাস্তার পাশে। আচ্ছা এবার পাঁচ নাম্বার দেখি, হোয়াট ডিড মিসেস লুয়েলা জোন্স, মিসেস লুয়েলা জোন্স আস্ক দ্য বয়, মিসেস লুয়েলা জোন্স ছেলেটাকে কি জিজ্ঞাসা করেছিল, টু পিক আপ, পিক আপ মানে তুলতে, কি তুলতে বলেছিল, কোয়েশ্চেনটা এইচএস 2018 সালে এসেছিল। দেখি মিসেস লুয়েলা জোন্স আস্ক, মিসেস লুয়েলা বিটস ওয়াশিংটন জোন্স আস্ক, মানে বলেছিল দ্য বয় ছেলেটাকে, টু পিক আপ হার পকেট বুক, তার পকেট বুকটাকে পিক আপ করতে, তুলে দিতে। ছয় নাম্বার, হোয়াই ডিড মিসেস জোন্স কল দ্য বয় এ লায়ার, কেন, কেন মিসেস জোন্স ছেলেটাকে একটা লায়ার বলেছিল, লায়ার মানে কি, মিথ্যেবাদী, কেন মিথ্যেবাদী বলেছিল, এই কোয়েশ্চেনটা এইচএস 2020 সালে কিন্তু এসেছিল, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখি আনসারটা, মিসেস জোন্স কল্ড দ্য বয়, মিসেস জোন্স ছেলেটাকে বলেছিল এ লায়ার, একটা মিথ্যেবাদী, বিকজ, কারণ, কি কারণ, দ্য বয় টোল্ড হার দ্যাট, কারণ ছেলেটা তাকে বলেছিল যে, দ্য বয় টোল্ড হার দ্যাট, ছেলেটা তাকে বলেছিল যে হি হ্যাড নট এইম টু স্ন্যাচ দ্য পকেট বুক, যে তার পকেট বুকটা চুরি করার কোনো এম ছিল না, চুরি করার কোনো লক্ষ্য ছিল না, তার অন্য কিছু লক্ষ্য ছিল, এই কারণে ম্যাডামটা তাকে কি বলেছে, লায়ার বলেছে। সাত নাম্বার, হাউ ওয়াজ দ্য ফেস অফ দ্য বয়, ছেলেটার ফেসটা কেমন ছিল, কেমন ছিল, দ্য ফেস অফ দ্য বয় ওয়াজ ডার্টি, কেমন ছিল, ডার্টি, ছেলেটার ফেসটা কেমন ছিল, ডার্টি। আচ্ছা সাত পর্যন্ত হলো, এবার আট নাম্বার, আট নাম্বার কি আছে, আই গট এ গ্রেট মাইন্ড, আমার খুব মাইন্ড হচ্ছে, খুব ইচ্ছে হচ্ছে, আই গট এ গ্রেট মাইন্ড মানে কি, আমার খুব ইচ্ছে হচ্ছে, হোয়াট ডিড মিসেস জোন্স ওয়ান্ট টু ডু, মিসেস জোন্সের কি করতে ইচ্ছে হচ্ছে, কি করতে, দেখি মিসেস জোন্স ওয়ান্টেড টু ওয়াশ দ্য ডার্টি ফেস অফ দ্য বয়, মিসেস জোন্সের কি ইচ্ছে হচ্ছে, ছেলেটার যে ডার্টি ফেসটা রয়েছে, নোংরা মুখটা রয়েছে, মুখটাকে কি করতে, টু ওয়াশ, ধুতে, ধুয়ে দিতে ইচ্ছা করছে। নয় নাম্বার, আচ্ছা হোয়াই ডিড মিসেস জোন্স ওয়ান্ট টু টেক রোজার হোম, আচ্ছা হোয়াই মানে কেন, মিসেস জোন্স কেন ওই রোজার নামক ছেলেটাকে তার বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, ওয়ান্ট মানে কি চাওয়া, মিসেস জোন্স কেন রোজারকে তার বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, কেন, মিসেস জোন্স ওয়ান্টেড টু টেক রোজার হোম, মিসেস জোন্স রোজারকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, কেন, টু ওয়াশ হিজ ডার্টি ফেস, তার যে নোংরা মুখটা সেই মুখটা ধোয়ার জন্য। দশ নম্বর, হোয়াট শুজ অ্যান্ড জিন্স ওয়াজ রোজার ওয়্যারিং,
আচ্ছা, হোয়াট শুজ, কি জুতো, অ্যান্ড জিন্স, এবং জিন্স, কি জুতো এবং কি জিন্স ওয়াজ রোজার ওয়্যারিং, রোজার পরিধান করেছিল। আচ্ছা, এই কোয়েশ্চনটা 2020 সালে কিন্তু জনাতন কেছিল। দেখি, রোজার ওয়াজ ওয়্যারিং, রোজার পরিধান করেছিল ব্লু জিন্স, নীল রঙের জিন্স, অ্যান্ড টেনিস শুজ, এবং টেনিস খেলার যে জুতো, সেই জুতো পরিধান করেছিল। 11 নম্বর, অ্যাকর্ডিং টু মিসেস জোন্স, অ্যাকর্ডিং টু মানে কি, অনুসারে, মত অনুসারে বা কথা অনুসারে, মিসেস জোন্সের কথা অনুসারে, হাউ ওল্ড ওয়াজ দ্য বয়, সেটার বয়স কত ছিল, কোয়েশ্চেনটা এইচএস 2017 সালে এসছে। দেখি, অ্যাকর্ডিং টু মিসেস জোন্স, মিসেস জোন্সের কথা অনুযায়ী দ্য বয় ওয়াজ 14 এন্ড 15, সেটার বয়স 14 কি 15 বছর হবে। আচ্ছা, 11 হলো, এবার 12 নম্বর থেকে দেখি, 12 নম্বর কি আছে, হাউ ডিড দ্য বয় লুক, হাউ মানে কি, কেমন, লুক মানে দেখতে, ছেলেটাকে দেখতে কেমন ছিল, কেমন ছিল, দেখি বড় দিকে দেখা, দ্য বয় লুকড, হ্যাঁ, ফ্রেইল, সেটা কেমন ছিল, ফ্রেইল দেখতে, ফ্রেইল মানে কি, রুগ্ন টাইপের দেখতে ছিল, অ্যান্ড উইলো ওয়াইল্ড, উইলো ওয়াইল্ড মানে কি, বন্য প্রকৃতির, বন্য ছেলেমেয়েটা যেমন বেশ নোংরা গা হাত পা নোংরা টোকরা থাকে, চুলদাড়ি বড় বড় থাকে, সেরকম আর কি, বন্য টাইপের দেখতে ছিল, ইন টেনিস শুজ, এবং টেনিস খেলার জুতো পরিধান করেছিল, অ্যান্ড ব্লু জিন্সও পরেছিল। 13 নম্বর, হোয়াট উড মিসেস জোন্স টিচ দ্য বয়, মিসেস জোন্স ছেলেটাকে কি টিচ করেছিল, কি শিখিয়েছিল, মিসেস জোন্স, হোয়াট উড মিসেস জোন্স টিচ, টিচ মানে কি, শেখানো, মিসেস জোন্স কি শিখিয়েছিল ছেলেটাকে, কি শিখিয়েছিল, মিসেস জোন্স উড টিচ দ্য বয়, মিসেস জোন্স ছেলেটাকে শিখিয়েছিল রাইট ফ্রম রং, রাইট ফ্রম রং মানে কি বলেছিলাম, কোনটা ঠিক আর কোনটা ভুল। আচ্ছা, 14 নম্বর, হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স, কোয়েশ্চেনটা এইচএস 2017 সালে এসেছিল, মিসেস জোন্সের পুরো নাম কি, সমস্ত মনে আছে, কি নাম, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, তাই তো, পূর্ণ বাক্যে আমরা কিভাবে লিখবো, দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ওয়াজ, দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ওয়াজ, মিসেস জোন্সের পুরো নাম হচ্ছে কি, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, বলো। আচ্ছা, 15, আমরা কি আছে, Why did Rosa not have his supper? কেন রোজা তার সাফার করেনি, সাফার মানে কি, রাতের খাবার, কেন রোজা তার রাতের খাবার খায়নি, অথবা দিয়ে কোয়েশ্চেন এটাও আসতে পারে, হোয়াই ওয়াজ রোজার হাংরি, রোজার হাংরি ছিল, ক্ষুধার্ত ছিল, কেন, কেন রোজা ডিড নট হ্যাভ হিজ সাফার, রোজা তার সাফারটা করেনি, বিকজ, কারণ, দেয়ার ওয়াজ নোবডি অ্যাট হিজ হাউস, তার বাড়িতে কেউ নেই, টু কুক ফর হিম, যে তার জন্য রান্না করে দেবে এমন কেউ তার বাড়িতে নেই। 16 নম্বর কি আছে, হোয়াই ডিড রোজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্টস অফ মিসেস জোন্স, কোয়েশ্চেনটা 2015 সালে এসেছিল উচ্চ মাধ্যমিকে, হচ্ছে হোয়াই ডিড রোজার ওয়ান, রোজার কেন চেয়েছিল টু স্ন্যাচ, ছিনতাই করতে বা চুরি করতে, দ্য লার্জ পার্টস অফ মিসেস জোন্স, মিসেস জোন্সের সে বড় ব্যাগটা কেন রোজার চুরি করতে চেয়েছিল, কেন রোজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য লার্জ পার্টস অফ মিসেস জোন্স টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, কেন টু বাই, এখান থেকে উত্তর, টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, কেন একটা নীল ব্লু সুয়েড জুতো কিনতে চায়, এই কারণেই রোজার তার ব্যাগটাকে স্ন্যাচ করেছিল। আচ্ছা, 17 নম্বর দেখি, হোয়ার ওয়াজ মিসেস জোন্স সিটিং ইন হার রুম, হোয়ার কোথায়, মিসেস জোন্স তার ঘরে কোথায় সিটিং বসেছিল, কোথায় বসেছিল, মিসেস জোন্স ওয়াজ সিটিং অন দ্য ডে বেড ইন হার রুম, কোথায় বসেছিল, ডে বেড, ওই যে আমরা বলছিলাম না সোফা টাইপের, সোফাতে, ওই ডে বেড হচ্ছে সেই সোফা, সেই সোফাতে বসেছিল। আচ্ছা, 18 নম্বর থেকে দেখি, হোয়াট ওয়াজ দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন দ্য মিসেস জোন্স, কোয়েশ্চেনটা এইচএস 2017 সালে এসেছিল, কি বলছে, হোয়াট ওয়াজ দেয়ার, সেখানে কি ছিল, বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোন্স রুম, মিসেস জোন্সের ঘরের পর্দার পেছন দিকটাতে কি ছিল, কি ছিল, এই যে দেয়ার ওয়ার এ গ্যাস প্লেট, সেখানে একটা গ্যাস প্লেট ছিল, অ্যান্ড অ্যান আইস বক্স, এবং একটা আইস বক্স ছিল মানে ফ্রিজ ছিল, বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোন্স রুম, মিসেস জোন্সের বাড়ির পর্দার পেছন দিকটাতে। আচ্ছা, 19 নম্বর কি আছে, হোয়াই ডিড মিসেস জোন্স আক্স রোজার টু কম হিজ হিয়ার, হোয়াই কেন মিসেস জোন্স রোজারকে বলেছিল টু কম হিজ হিয়ার, তার মাথাটাকে কম মানে কি আঁচড়াতে, কম মানে চিরুনি হয়, কম মানে আঁচড়ানো হয়, কেন রোজা, কেন মিসেস জোন্স রোজারকে তার মাথাটা আঁচড়াতে বলেছিল, কেন মিসেস জোন্স আক্স রোজার টু কম হিজ হিয়ার, মিসেস জোন্স রোজারকে তার চুলটা আঁচড়াতে বলেছিল, সো দ্যাট মানে কি, যাতে করে, সো দ্যাট মানে কি বললাম, যাতে করে হি উড লুক প্রেজেন্টেবল, যাতে করে তাকে একটু প্রেজেন্টেবল দেখায়, মানে কি একটু বেশ সুন্দর দেখায়, এই কারণে।
কুড়ি নাম্বার, হোয়াই ডিড রোজা টেক কেয়ার টু সিট অন দা ফার সাইড অফ দা রুম, হোয়াই কেন ডিড রোজা টেক কেয়ার টু সিট, কেন রোজার বসেছিল সিটে অন দা ফার সাইড অফ দা রুম, রুমের একটু দূরের দিকে কেন বসেছিল, যে রোজা টুক কেয়ার টু সিট ফার সাইড অফ দা রুম সো দ্যাট, যাতে করে মিসেস জোন্স কুড সি হিম ইজিলি, যাতে করে মিসেস জোন্স তাকে খুব ইজিলি ভাবে দেখতে পারে এই কারণে। আচ্ছা একুশ, হোয়াই ডিড রোজার নট ওয়ান টু বি মিসট্রাস্টেড, বলছি হোয়াই ডিড রোজার নট ওয়ান, রোজার কেন চায়নি, ওয়ান মানে কি চাওয়া, রোজার রোজার কেন চায়নি টু বি মিসট্রাস্টেড, মিসট্রাস্টেড মানে কি অবিশ্বাস, অবিশ্বাস্য হতে, মানে মিসেস জোন্স তাকে আবার অবিশ্বাস করুক এটা সে চায়নি, কেন কেন, রোজার হ্যাড কমিটেড এ গ্রেট মিস্টেক, হ্যাঁ রোজার ইতিমধ্যে কি একটা গ্রেট মিস্টেক করে ফেলেছে, একটা বিশাল ভুল করে ফেলেছে, বাট নাও কিন্তু এখন হি ফেল্ট মিসেস জোন্স হ্যাড ফরগিভেন হিম, সে এখন অনুভব করতে পারছে যে মিসেস জোন্স তাকে ক্ষমা করে দিয়েছে, সো এই কারণে হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড বাই মিসেস জোন্স বাই ডুইং এনি মিসচিফ ফার্দার, মিসচিফ ফার্দার মানে আরো আরো কিছু ভুল কাজ করে, আরো কিছু ভুল কাজ করে সে এখন আবার মিসেস জোন্সের কাছে মিসট্রাস্টেড হতে চায় না, হ্যাঁ বলছে সো তাই হি ডিড নট ওয়ান্ট, সে চায় না টু বি মিসট্রাস্টেড অবিশ্বাস্য হতে বাই মিসেস জোন্স, মিসেস জোন্সের কাছে বাই ডুইং এনি মিসচিফ ফার্দার, ফার্দার কোনো মিসচিফ কাজ করে ভুল কাজ করে মিসেস জোন্সের কাছে তো একবার খারাপ হয়েছে আবার সে খারাপ হতে চায় না। একুশ হলো তাই তো, বাইশ নাম্বার না বাইশ হয়েছে, তেইশ নাম্বার, তেইশ, হোয়াট ডিড মিসেস জোন্স গিভ দ্য বয় টু ইট, হোয়াট ডিড মিসেস জোন্স গিভ, মিসেস জোন্স কি দিয়েছিল, হ্যাঁ দ্য বয় ছেলেটাকে টু ইট খাওয়ার জন্য, মিসেস জোন্স ছেলেটাকে খাওয়ার জন্য কি দিয়েছিল, মিসেস জোন্স গিভ দ্য বয়, দেখ কোশ্চেনে কি ছিল গিভ, উত্তর কি হয়ে গেছে গিভ, কারণ কি ডিড দিয়ে প্রশ্ন করেছে পাস্ট টেন্সে প্রশ্ন করেছে তাই তো, মিসেস জোন্স গিভ দ্য বয়, মিসেস জোন্স সেটাকে দিয়েছিল, কি দিয়েছিল সাম লিমা বিনস, কিছুটা লিমা বিনস, হ্যাম দিয়েছিল, হ্যাম মানে কি বলছিলাম মনে আছে, সেই শুকরের মাংস, শুকরের মাংস, কোকোয়া দিয়েছিল, অ্যান্ড এ হাফ অফ টেনসেন কেক, আর টেনসেন কেকের হাফটা দিয়েছিল টু ইট খাবার জন্য। চব্বিশ নাম্বার কি আছে, হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক, মিসেস জোন্স কোথায় কাজ করে, হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক মানে মিসেস জোন্স কোথায় কাজ করে, কোশ্চেনটা এইচএস 2016 সালে এসেছিল, দেখি মিসেস জোন্স ওয়ার্ক ইন এ হোটেল বিউটি শপ, কোথায় কাজ করে মিসেস জোন্স, একটা হোটেল বিউটি শপ মানে বিউটি পার্লারে কাজ করে। আচ্ছা পঁচিশ নাম্বার, হোয়াট ডিড মিসেস জোন্স গিভ দ্য বয় বিফোর লিভিং, যে হোয়াট ডিড মিসেস জোন্স গিভ দ্য বয়, মিসেস জোন্স কি দিয়েছিল ছেলেটাকে বিফোর লিভিং, বিফোর লিভিং মানে কি ওই চলে যাওয়ার আগে, হ্যাঁ ছেড়ে দেওয়ার আগে, তাকে তাড়িয়ে দেওয়ার আগে, হ্যাঁ তাকে ছেড়ে দেওয়ার আগে মিসেস জোন্স ছেলেটাকে কি দিয়েছিল, কি দিয়েছিল, মিসেস জোন্স গিভ দ্য বয় $10, তাই না, তাকে $10 দিয়েছিল বিফোর লিভিং, তাকে বিদায় দেওয়ার আগে। ছাব্বিশ নাম্বার, হোয়াই ডিড মিসেস জোন্স গিভ দ্য বয় $10 বিফোর পার্টিং, এই পার্টিং মানে হচ্ছে লিভিং আর পার্টিং একই, বিদায় দেওয়া, বিদায় দেওয়ার আগে মিসেস জোন্স কেন ছেলেটাকে $10 দিয়েছিল, কেন দিয়েছিল, কেন মিসেস জোন্স গিভ দ্য বয় $10, মিসেস জোন্স ছেলেটাকে $10 দিয়েছিল বিফোর পার্টিং বিদায়ের আগে টু বাই ব্লু সুয়েট শুজ, ওই যে ব্লু সুয়েট শুজ কিনবে বলে। আচ্ছা ছাব্বিশ হলো, আর দুটো বাকি আছে সাতাশ আর আঠাশ, সাতাশ নাম্বার কি আছে, হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোন্স গিভ টু রোজার, মিসেস জোন্স রোজারকে কি অ্যাডভাইস দিয়েছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পটার একেবারে শেষে, যেটা এইচএস 2018 সালে কোয়েশ্চেনটা এসেছিল, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কি বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি গল্পের শেষে মিসেস জোন্স অ্যাডভাইস রোজার, মিসেস জোন্স রোজারকে অ্যাডভাইস করেছিল নট টু স্ন্যাচ এনি ওয়ানস পকেট বুক, কারো পকেট বুক কখনো চিন্তাই করতে না, হ্যাঁ অ্যান্ড টু বিহেভ হিমসেলফ, এবং এরপর থেকে সে যেন ভালো ব্যবহার করে, বিহেভ মানে কি ব্যবহার, এরপর থেকে টু বিহেভ হিমসেলফ, সে যেন নিজে, সে নিজে যেন ভালো ব্যবহার করে। আঠাশ নাম্বার, হোয়াট লেসন অফ লাইফ, জীবনের কি লেসন, কি শিক্ষা, কি পার্ট ডিড রোজার লার্ন, রোজার শিখেছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, এই গল্পের শেষে গিয়ে ফ্রম মিসেস জোন্স, মিসেস জোন্সের কাছ থেকে, এইচএস 2020 সালে কোয়েশ্চেনটা এসেছিল, বলছে
রোজার এই গল্পতে মিসেস জোন্সের কাছ থেকে তার জীবনের কি জিনিসটা শিখেছে, কোন পাঠ, কোন লেসনটা সে শিখেছে, কোনটা শিখেছে? এট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে রোজার লার্নস, রোজার শিখেছিল হাউ টু লিড অ্যান অনেস্ট লাইফ, কিভাবে একটা অনেস্ট ভাবে জীবন যাপন করতে হয়, হাউ টু লিড, কিভাবে লিড করতে হয় অ্যান অনেস্ট লাইফ, একটা সৎ জীবন, অ্যান্ড বিহেভ উইথ আদার্স, এবং কিভাবে অন্যের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, ফ্রম মিসেস জোন্স, মিসেস জোন্সের কাছ থেকে এগুলো শিখেছিল। এই যে 28টা শর্ট কোয়েশ্চেন হয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে, এখান থেকে একদম 100% শিওর আমরা কি জানি, আমাদের গল্প হচ্ছে চারটে গল্প থেকে 8টা এসএকিউ আসবে, তাই তো? চারটে গল্প থেকে 8টা এসএকিউ আসবে, যে কোনো চারটে করতে হবে। তো এই গল্প থেকে তোরা 2টো এসএকিউ কমন পাচ্ছিস। এই যে 28টা করালাম, এই 28টা থেকে 2টো এসএকিউ একদম 100% কমন পাচ্ছিস, এমনকি এখান থেকে একটা এমসিকিউও আসতে পারে। এগুলো এসএকিউ আকারে রয়েছে, এখান থেকে এমসিকিউ আকারে আসতে পারে। তাহলে এই 28টা থেকে কিন্তু আমরা 3 নাম্বার কমন পাবো, বোঝা গেল? এই 28টা থেকে আমরা 3 নাম্বার কমন পাচ্ছি, বোঝা গেল? তাহলে এই 28টার মধ্যে কারোর কি কোথায় অসুবিধা আছে? এই যে 28টা হলো, কারো অসুবিধা কোথায় বল?